আজ 3টা বছর ব্যবসা করে আমি যা কামাই করলাম, সারা জীবনেও তো এত টাকা কামাই করবার পারি নাই। আল্লাহ, সামনে তুমি আরও খারাপ অবস্থা করিয়ে দাও, আমি যেন অবৈধভাবে ব্যবসা করে তাহার পাহাড় জমাইতে পারি। আমার বাদ বাকি বংশধরগুলোর যেন আর কোনোদিন কামাই করে খাওয়া না লাগে। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ, আসসালামু আলাইকুম চাচা। কি চাচা, কেমবা আছেন? কি ব্যাপার, এই বাটপাড়ের দল আবার আমার দোহানে কে? ইয়ে মানে চাচা, 10 কেজি পোলোয়া চাল, 5 কেজি সোয়াবিন তেল আর কিছু ময় মশলা লাগে যে। 10 কেজি পোলোয়া চাল, 5 কেজি তেল, আবার ময় মশলা, এত কিছু দিয়ে কি করবারে বাপুরা? এ চাচা, আমরা বন্ধুরা মিলে পিকনিক খামু, দেন তাড়াতাড়ি দেন। না তা ঠিক আছে, কিন্তু এই যে এত কিছু যে নিবার চাইতেছো, সব কিছু মিলে দাম কত আসবি তা কি জানো? এ চাচা, আপনি দাম নিয়ে চিন্তা করেন কে, দাম যা হয় হোক, আপনার কাছে যা চাচ্ছি আপনি তাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। তাইলে পরে হিসাব নিকাশ করি নাকি কত টাকা দাম আসে? এ চাচা, হিসাব নিকাশ পরে করেন, আগে আমারে মাল দিয়া দেন, আমারে আরো অনেক কাজ আছে। মেলা কাম আছে, তোমাদের কথা তো কিছু বুঝতে পারলাম না বাপুরা। বোঝেন নাই, গোস্তের দোকানে যাওয়া লাগবে, তারপরে আবার দইয়ের দোকান আছে, ওখানেও যাওয়া লাগবে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই নাও বাপু, সদাই নাও, 2300 টাকা হয়েছে, আগে টাহা দাও। কি বাপু, তোমরা আমার মুখ সহসই করতেছো কে, দেও আগে টাহা দাও। এ চাচা, লেখা রাখেন, পরে দিমুনে। হ চাচা, লেখা রাখেন, পরে এক সময় আয়সা দিয়ে যামুনে। হে বাপুরে, আমি তো আমার বাহি ব্যবসা করিনে, আর তাছাড়া এর আগেও তোমাদের কাছে এরকম অনেক টাকা পাওয়া যাবে, সে টাকা পয়সা তো তোমরা এখনো দেওই নাই। হে চাচা, দিমু তো, আমরা কি কইছি যে টাকা দিমু না? দেন চাচা, এবারে সদাইগুলা দিয়া দেন, এরপর থেকে আর বাকি নিমুন আনে, দেন। না বাপুরে, তোমরা যদি বলো টাহা 1 সেকেন্ড পরে দেব, আমি তাও তোমার সদা দিতে পারবো না, নগদ টাহা দিয়ে তারপর মাল নিয়ে যাবা। এ চাচা, সদাই দিবেন নাকি আবার নিজে গাড়ি ভাড়া কইরা সদাই আবার বাড়িতে যেয়ে পৌঁছাই দিয়ে আসবেন নি? আপনার গোপন কথাটা এখন ফাঁস করে দিতাইলে। গোপন কথা মানে কি কইবার চাও তুমি? গোপন কথা মানে হইল গিয়া চাচা, আপনি এই যে অবৈধভাবে ব্যবসা করেন, মানে হইল অবৈধভাবে ধান চাল তেল মজুত করেন, আপনি কিভাবে এসব কি আমরা কিছুই জানি না। এরা আমার অবৈধ ব্যবসার খবর জান লোকে আম্মা করি। এই চাচা, টনক কি নড়ছে, বাহি দিবেন? না রে বাপুরে, বাহি দিবার পারবো না, তোমরা যা করবার করো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার অবৈধ ব্যবসার কথা পুরো বাংলাদেশবাসীর কয়া দেই। এই ভাইস্তেরা, তোমাকে যা যা লাগে তোমরা তাই তাই নিয়ে যাও, তবুও আমার এই অবৈধ ব্যবসার কথা তোমরা কাউরে কইও না, আর পয়সা যেদিন পারো সেদিন দিও, না পারো তো না দিও। এই জন্য কথাই কয় না, যেমন কুকুর তেমন মুগুর।